শাড়ি মানুষ পরে না। তাহলে কি তোকে প্যান্ট শার্ট পরে নিয়ে যাবো? তুই ভালো করে জানিস আমার এসব পছন্দ না। শোন, আমাদের বাঙালি মেয়েদেরকে যখন বরপক্ষ দেখতে আসে না, তখন এরকম শাড়ি আর এরকম জুয়েলারি পরে যেত। আপনি একটু ঢং কম করেন, আমি কি বিয়ে করতেছি? এটা আমাদের ট্র্যাডিশন। সর এখান থেকে যা। এই এক কাজ করি, আমি একটু জামাকে দেখে আসি। হ্যাঁ, যদি ছেলে পছন্দ হয় তোর, তাহলে তো কেটে দে, আমার কোনো কাজ নেই না মানুষ। না না, যা যা দেখে আয়, তোর পছন্দ হলো তোর। ছেলে একটু ছাদে গেছে। আমি পাশের সিটে সেই ছেলেটা যার সাথে পক 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 করে গেছেন। আপনি বাই বলে আসতে পারতেন, বাই না বলে আপনি চলে গেলেন। বাই এখন বাই কেন? আমাকে ডাকছে, যেতে হবে, পরে কথা বলবো। এই ছেলে হলে বিয়ে ভাঙানো কোনো ব্যাপারই না। অদিতি মা, কো ইনিয়া, তুমি যাও না। একটু ঘোমটাটা দিয়ে দাও, ঘোমটা দাও। এটা আমার মেয়ে। মা সালাম দাও। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহ, ভারী মিষ্টি মেয়ে তো আপনার। এটা আমার ছোট মেয়ে। ও তো অনেক মিষ্টি। কি করো মা? পাইবে পাইবে পাইবে। মামুনি একটু মুখটা তোলো তো। মাশাআল্লাহ, মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইয়ে, তোমরা যদি কথা বলতে চাও কথা বলতে পারো কিন্তু। হ্যাঁ, জিজু দেখা কথা বলতে শেষ কথা বল, বসে গিয়ে কথা বলি মা। ঠিক আছে। বাবা এই যে নাও,
আঙ্গুর তোমার পছন্দ নাকি? দেখো তো ওরা খাবে না? না না, বাহ বাহ, ঠিক আছে মা, তুমি এখন যাও। হ্যাঁ নিয়ে যাও। কি হয়েছে? তোর ছেলে আমার খুব পছন্দ হয়েছে। ছেলে পছন্দ হয়েছে মানে? তোর হোস্টেলের ছেলেটা কি হবে? তুই কি বলিস, হোস্টেলের সেই ছেলেটাই তো এটা? কি তুই খুশি হস না? কি ব্যাপার মা, কতবার ডাকতেছিস রুম থেকে? কি হয়েছে বল। আচ্ছা ওই ওই মেয়েটার সাথে কথা বলবো আমি। ওই মেয়েটা? কোন মেয়েটা? দুইটার মেয়ের একটার নাম জানি না আমি। আজকে যে মেয়ে দেখতে গেলাম না? ও আচ্ছা, প্রথমত তুমি বিয়েতে রাজি ছিলে না, তোমাকে মিথ্যা কথা বলে গ্রামে এনে মেয়ে দেখাতে নিয়ে গেলাম, সেখানেও তুমি রাজি না। আর এখন হঠাৎ করে কি হলো, মেয়ের সাথে কথা বলার জন্য তুমি অস্থির হয়ে গেলা? আমি যে শুরু থেকে তোমাকে কিছু বলতে চাচ্ছিলাম, একটাবার আমার কথা শুনছো? আচ্ছা বাদ দাও মা, একটু কথা বলে দাও না প্লিজ, নাম্বার আছে তোমার কাছে? আচ্ছা ব্যবস্থা করে দিচ্ছি। যাও না প্লিজ। আমি না তোমাদের এই নতুন জেনারেশনের কিছুই বুঝি না, দাঁড়াও। আমার ছেলে বৌমার সাথে একটু কথা বলতে চাই। জি দিচ্ছি, একটু ধরেন একটু ধরেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সারার মা, সারার মা, হ্যাঁ এদিকে এসো। আরে কি, তুমি এত চিৎকার চেঁচামেচি করতেছো? সারা কই সারা? সারা কই, আমাকে এখান থেকে তুমি ডাকতে পারতেছো? মেয়েটাকে ডাকতে পারতেছো না তুমি এখান থেকে? জামাই কথা বলবে, সারাকে ডাকো। এই সারা, সারা এদিকে আয়। মা এই জামাই কথা বলবে, নে। সুন্দর করে কথা বলিস। হ্যাঁ এই তুমি আসো তো আমার সাথে আসো। আপু কে? কি তুই এখানে কেন? যাও ভিতরে যাও। হ্যালো। আচ্ছা উই ওই মেটা কে? কোন মেটা? আরে ওই যে ছাদে গেল, আমার সাথে কথা বললো, ইশারা দিল যে আমি দেখ। আরে আপনি কোত্থেকে দেখবেন, আপনি তো মাথা নিচু করেছিলেন। ওই যে আপনার ঘুমটা উঠিয়ে দিচ্ছিল না, ওই ওই মেটা? ও ওটা তো অদিতি, ও আমার ফ্রেন্ড, আমরা হোস্টেলে একসাথে থাকতাম। ও হ্যাঁ আরেকটা কথা, ও কিন্তু আমার শুধু ফ্রেন্ড না, আমার আপন মনের মতো, ওর জন্য আমি জীবনও দিয়ে দিতে পারি। হ্যাঁ এটা আপনার জানা দরকার, যেহেতু আমরা বাকি জীবনটা একসাথে কাটাবো। আর যাই হোক একটু প্লিজ ওনাকে ফোনটা দিবেন। হ্যাঁ অদিতি এদিকে। কি তোর তোর আমি কথা বলতে চাচ্ছি আমার সাথে? কেন নেই কথা বল, আমি কি বলবো? হ্যালো। আচ্ছা কি হচ্ছে? কি হচ্ছে? কি হচ্ছে মানে আপনি খুব ভালো করে জানেন যে এই বিয়েতে আমি রাজি না, এন্ড আই লাইক ইউ। আমি তো করি না। আপনি আমাকে পছন্দ করেন না? ফাইন, তাহলে ছাদে আপনি আমাকে দেখে এত এক্সাইটেড কেন হলেন? লিসেন, প্রথম কথা হচ্ছে এই বিয়েতে আমি মোটেও রাজি ছিলাম না। আমার মা মিথ্যে কথা বলে ঢাকা থেকে আমাকে নিয়ে আসছে এবং জোর করে ওই বাড়িতে নিয়ে গেছে আমাকে মেয়ে দেখানোর জন্য। ছাদে যখন দেখলাম আপনি এবং আপনার সাথে গাড়িতে বসে whatever, আমি ভাবছি মেয়ে আপনি। আর যখন আমি দেখলাম যে পাচ্ছি আপনি না আরেকজন, আপনি বুঝতে পারলেন যে আসলে এই বিয়েতে আমার মত নাই এবং আমি রাজি না, এবং আমি কিছু বলতে যাচ্ছি আপনাকে, আপনি আমাকে ইশারা করলেন আমি আছি আমি দেখছি, আর এখন বলেন আপনি কিছু জানেন না, আই ডোন্ট লাইক মি। ওয়াও
শুনুন, স্যার শুধু আমার ফ্রেন্ড না, ও আমার বোনের মতো, আর আমি ওর জন্য জীবনও দিতে পারি। আমি চাই না ও কোনোভাবে কষ্ট পাক। ও, তার মানে আপনি আমাকে পছন্দ করেন? রে দেখুন, এত কথা বলার আমার সময় নেই, আমি রাখছি, বাই। বলতো কি বলতেছিল? কে? ও বলতেছিল তুই নাকি অনেক সুন্দর দেখতে। চল চল ভিতরে যাই, তুই জান আমি আসতেছি। আচ্ছা, ওকে, তাড়াতাড়ি আসবি। ওকে।